साल 2022 কিন্তু এখনো পর্যন্ত ভারতবর্ষে আমাদের কুসংস্কারের কোনো অভাব নেই। আমরা সবাই জানি যে গ্রামে গঞ্জের দিকে আমাদের প্রচুর পরিমাণে কুসংস্কার প্রচলিত আছে। সো গাইস, ওয়েলকাম টু ক্রিয়েটিভ এক্সপেরিমেন্ট টিভি। আশা করছি সকলে সুস্থ আছেন। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ আপনাদের সাথে আলোচনা করব যে বিজ্ঞান ও কুসংস্কারের মধ্যে আসল তফাত কি। গাইস, আপনাদের হয়তো মনে থাকবে কিছুদিন আগে আমরা একটা ভিডিও করেছিলাম চার্লি চার্লি। আমরা বহু ভিডিও দেখেছি ইউটিউবে যে চার্লি চার্লির ভিডিওর মধ্যে নানা রকম এফেক্ট দেখা যায়। আমরা কোনো অশরীরী আত্মার সম্বন্ধে আমরা জানতে পারি, সেই প্রভাব দেখা যায়। তো আমরাও সেই নিয়ে একটা এক্সপেরিমেন্ট করেছিলাম। তো তার মধ্যে কতটা রিয়েলিটি ছিল সেটাই আজকে আমাদের উদ্ঘাটনের সময় চলে এসেছে। তো গাইজ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো গাইস, আমাদের ভারতবর্ষে এতটা পরিমাণে কুসংস্কার রয়েছে যে একটা মানুষকে যদি আপনি কখনো একটু কিছু ম্যাজিক টাইপের কোনো কিছু একটা হিপনোটাইজ করে দেন না, তাহলে সে আপনাকে অন্ধের মতো বিশ্বাস করতে শুরু করে। আমাদের গ্রামে গঞ্জের দিকে বহু সাধু বাবা এই ধরনের আছে যে তারা কিছু কিছু কেমিক্যাল রিয়াকশানের মাধ্যমে তো মানুষের মন জয় করে ফেলে। তো মানুষ সেগুলোকে খুব সহজেই বিশ্বাস করে ফেলে। সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে ধরুন আপনাকে কোনো একটা ম্যাজিক দেখানো হলো। আপনার ম্যাজিকটা তখনই ইন্টারেস্ট লাগবে যতক্ষণ না আপনি ম্যাজিকের ট্রিক্সটা ধরতে পারছেন বা জানতে পারছেন। কিন্তু ম্যাজিকের যদি ট্রিক্সটা আপনি জেনে ফেলেন তখন কিন্তু ম্যাজিকের আর সেই মজাটা থাকে না। তো গাইস, আমরা এই ভিডিওতে দেখাবো যে চার্লি চার্লির মধ্যে যে সমস্ত আপনাদের মনে কৌতূহল জেগেছিল বা প্রশ্ন জেগেছিল সেগুলো আসলে কি ছিল, বা ইউটিউবে আমরা বিভিন্ন চার্লি চার্লি সম্বন্ধে যে সমস্ত ভিডিও দেখি সেটা কতটা সত্যি কতটা মিথ্যে। তো চলুন শুরু করা যাক, দেখা যাক। আমাদের চার্লি চার্লির মধ্যে প্রথম যেটা আমরা দেখিয়েছিলাম যে চার্লি চার্লি খেলার মধ্যে একটা রুলস থাকে যে সাদা পেপার নিতে হয়, দুটো উড পেন্সিল লাগে। তো উড পেন্সিল পেপারের মধ্যে ইয়েস আর নো ইন্ডিকেট করা থাকে। তো পেপারের ওপর পেন্সিলটা ক্রসভাবে রাখতে হয়, পেন্সিলটা যে কোনো একদিকে ঘুরে যায় তখনই তার মুখটা অ্যারোটাইপটা ইন্ডিকেট করে যে চার্লির ওদিক থেকে ইঙ্গিত আসছে ইয়েস আর নো। তো সেটা কিভাবে হয় আপনারা দেখেছেন, তো সেই রহস্যটাই আজকে উন্মোচন করব, চলুন দেখে নেওয়া যাক। তো গাইস, সেটা আমরা দেখে নেব। এই যে দুটো উড পেন্সিল আছে এদিকে আসুন, আপনাদের দেখে দিই। তো চার্লি চার্লির মধ্যে যেটা খেলার নিয়ম যেটা ইন্ডিকেট করা থাকে, ধরুন এই একটা পেন্সিল এইভাবে রাখা থাকে আর এই একটা পেন্সিল এইভাবে রাখা থাকে। পেন্সিলটা এমনভাবে রাখা থাকে পুরো পেন্সিলটা ফ্রি অবস্থায় যায়, এইভাবে রাখা থাকে। এইভাবে একদম ফ্রিলি রাখা থাকে, মানে এতটাই ফ্রিলি রাখা থাকে যে মানে সামান্য কিছু হাওয়া যদি এর মধ্যে লাগে অটোমেটিক ঘুরে যাবে। তো একটা যখনই আমরা কোনো ভৌতিক জিনিস বা অলৌকিক জিনিস সম্বন্ধে আমরা ভাবি তো দেখবেন যে আমাদের মধ্যে একটা কৌতূহল হওয়ার সাথে সাথে একটা ভয় ক্রিয়েট হয় মনের মধ্যে। তখন কি হয়, আপনি যখনই একটা কোনো শুনশান জায়গায় থাকবেন বা একা থাকবেন তখন কি আপনার নার্ভাস সিস্টেমটা এমনভাবে কাজ করে, দেখবেন যে আপনার পালস রেট বেড়ে যাচ্ছে, হার্টবিট বেড়ে যাচ্ছে, দেখবেন যে ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। খেলার ক্ষেত্রে কি হয়, তো এইভাবে ধরুন একদম ফ্রিভাবে এরকম পেন্সিলটা রাখা থাকে, তো সেই অবস্থায় একটা হার্টবিট বেড়ে যায় বা ঘন ঘন নিঃশ্বাস করে। তো এমন ফ্রি অবস্থায় থাকার দরুন হয়তো কোনো কারণে এরকম হালকাভাবে একটু জোর নিঃশ্বাসটা এর মধ্যে লাগলো, তখন কি হয় অটোমেটিক এটা হালকাভাবে হাওয়ার জন্য এইভাবে ঘুরে যায়। বা অথবা আর একটা জিনিস হয় যে ক্যামেরায় যে যে সমস্ত আপনারা ইউটিউবে ভিডিও দেখেছেন ক্যামেরার পিছন থেকে একজন থাকে,
সে হয়তো হালকা করে স্ক্রিনের বাইরে থেকে হালকা করে একটা ফু দিল, তো এইভাবে ঘুরে গেল, ইন্ডিকেট করলো। মানে পেন্সিলটা আপনাকে মোট কথা একদম ফ্রিলি রাখতে হবে, যাতে একটু হাওয়া পেলে এইভাবে ঘুরে যায়। দেখছেন এইভাবে হালকা করে ক্যামেরার মধ্যে, এই যে এইভাবে এইভাবে ঘুরে যায়। তো ক্যামেরার পিছন থেকে সে যে কেউ একজন করতে পারে, তো এই চেষ্টাই হয়, আর কিছুই হয় না। তো এই ইউটিউবে যে সমস্ত ভিডিও দেখেন এইভাবেই তৈরি করা থাকে। তো আপনাদের একটা কথা বলবো যে আমাদের চ্যানেলে যে সমস্ত ভিডিও দেখানো হবে 100% জেনুইন, এখানে কোনো ফেক ভিডিও পাবেন না। আমরা এটা জাস্ট এক্সপেরিমেন্ট করেছি যে আপনাদের কাছে সত্যিটা, রহস্যটা আপনাদের কাছে সত্যিটা তুলে ধরার জন্য, রহস্যটা উদ্ঘাটন করার জন্য। তো এই নিয়ে আমি আর একটা কথা বলে দেবো, এই ধরনের জিনিস হয় না, মানে এটা এইভাবে বানানো হয়, মানে প্যারানর্মাল অ্যাক্টিভিটি বলে কিছু নেই বা প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয় না সেটা আমি বলবো না। কারণ দেখুন, প্যারানর্মাল অ্যাক্টিভিটি বলতে আমরা যেটা বুঝি আমাদের নিজস্ব মতে, প্যারানর্মাল অ্যাক্টিভিটি মানে আমরা যদি কোনো একটা, কেউ একটা ধরুন যে ভাবছে যে কোনো একটা অসুবিধি দেখতে পাচ্ছে বা তার মধ্যে প্যারানর্মাল অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে, তার মানে এই নয় যে সে মিথ্যে কথা বলছে। তো সেক্ষেত্রে কি হয় যে কোনো একটা মানুষ কারো কথা একটা ভাবছে, বা হয় না যে আমরা কোনো কিছু নিয়ে একটা ভাবছি ভোরের দিকে বা রাতের দিকে স্বপ্নটা দেখলাম, এই ধরনের জিনিসটা। তো একটা মানুষ যখনই একটা মনে মনে ইমেজ ক্রিয়েট করে নেয় না, তখন ওটা মাইন্ড সেট হয়ে যায়, ঠিক আছে। তার মানে এই নয় যে সে মিথ্যে কথা বলছে, তার মাইন্ড সেট হয়ে গেছে সেইভাবে, সে কিন্তু ভাবছে যে ওই ধরনের একটা মূর্তি রয়েছে, তো সেটাই প্যারানর্মাল অ্যাক্টিভিটি। তার মানে এই নয় যে পুরোটাই মিথ্যে বা সে মিথ্যে কথা, যার মধ্যে প্যারানর্মাল অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে সে মিথ্যে কথা বলছে। তো এইটাই ছিল এই রিয়েলিটি। আর একটা আপনাদের মধ্যে অনেকটা কৌতূহলপূর্ণ যেটা জিনিস দেখানো হয়েছে, যে হিন্দু শাস্ত্র মতে চার্লিকে পিণ্ডদান করা হয়েছিল, তো সেই পিণ্ডর মধ্যে চার্লির আঁতটা কোনো রকমভাবে একটা ইঙ্গিত দিয়েছে, তো ওটা মানে হঠাৎ করে জ্বলে গিয়েছিল। তো সেটা আর কিছুই নয়, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো ব্যাপারটা যেটা হচ্ছে যে আমি শুকনো পিণ্ডটা রেখেছিলাম, আমরা জানি যে হিন্দু শাস্ত্র মতে যে পিণ্ড দেওয়া হয়, তো আলো চাল দেওয়া হয়, তিল দেওয়া হয়, তো তার মধ্যে কি হয় কলাটা দেওয়া হয়, আমি কিন্তু কলাটা মাখিনি তখন, আর কি ছিল গঙ্গা জল ছিল। তো সেক্ষেত্রে কি জিনিসটা হয়েছিল সেটা আমি আপনাদের দেখিয়ে দিই যেটা হয়েছিল। তো আমরা সবাই জানি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বলে এমন একটা যৌগ রয়েছে, তো সেই যৌগটার উপরেই আমরা কাজ করেছি। তো সেই যৌগটা কেমন দেখতে হয় আপনাদের আগে দেখিয়ে দিই। সেই যৌগটা হচ্ছে এই যে, এইটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আমরা কিন্তু এটা কিন্তু ইউজ করিনি, আমরা ইউজ করেছিলাম এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা। দেখুন এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা। তো কেন ইউজ করেছিলাম সেটারও কারণ আছে বলে দিচ্ছি। তো আমরা কি করেছিলাম, ওই আলো চালের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট রেখেছিলাম। তো কি হয়, ওর মধ্যে কালো তিল থাকে আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটও দেখলেন যে কালো কালো, তো সেটা মিশে থাকে। আর গঙ্গা জল যে ছিল, গঙ্গা জলের মধ্যে ছিল আর একটা কেমিক্যাল, সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। এটা হয়েছিল সম্পূর্ণ কেমিক্যালের রিয়াকশন। তো আপনাদের আগে দেখিয়ে দিই, আর এইটা আমি কেন ইউজ করিনি সেটা বলছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা হচ্ছে ডাস্ট পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো গাইস, আমরা এই ডাস্ট পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। গঙ্গা জলের মধ্যে মেশানো ছিল এই কেমিক্যাল, এই কেমিক্যালটা মেশালে কি হয় দেখে নিন আপনারা, জাস্ট দু এক ফোঁটা দিয়ে দেবো। দিস ইজ দ্য রিয়েল চার্লি,
তাহলে বুঝতে পারছেন চার্লি চার্লি কি? দেখুন, তো এবার আমি বলে দিই কেন আমি ডাস্টটা ইউজ করিনি। ডাস্টটা দেখলেন যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিভাবে রিয়াকশন শুরু হলো। ওই ডাস্টের মধ্যে যখনই এই লিকুইডটা পড়বে, লিকুইড কেমিক্যাল পড়বে, তো সঙ্গে সঙ্গে রিয়াকশন শুরু করে দেয়। তাই আমি এটা করিনি, কারণ আমি যখনই গঙ্গা জলটা দেবো তখনই যদি ওটা রিয়াকশন হয়ে যায় তো আপনাদের মধ্যে কৌতূহল জাগতেই পারেন কি দিল, তার মধ্যে নিশ্চয়ই কোনো কেমিক্যাল ছিল বা এই ধরনের কিছু। তাই আমি ডাস্টটা ইউজ করিনি, আমি ইউজ করেছিলাম এই ক্রিস্টালটা, আমি ইউজ করেছিলাম এই ক্রিস্টালটা। তো গাইস, আমি এই ক্রিস্টালটা ইউজ করেছিলাম। ক্রিস্টালটা ইউজ করলে কি হবে, আমি যদি ক্রিস্টালটা ইউজ করি তাহলে ক্রিস্টালটা রিয়াকশন শুরু করতে কিছুটা সময় নেবে, তার জন্য আপনাদের মনে কোনো কৌতূহল জাগবে না বা মনের মধ্যে কোনো একটা কিউরিয়াসিটি তৈরি হবে না যে এটা কোনো কেমিক্যাল রিয়াকশন ছিল। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন। আপনারা তো দেখে নিয়েছেন যে এটা অ্যাকচুয়ালি পটাসিয়াম পারম্যাঙ্গানেটের রিয়াকশন ছিল। তো পটাসিয়াম পারম্যাঙ্গানেট আর এই একটা শুধুমাত্র কেমিক্যাল লিকুইড। তো আপনি নিশ্চয়ই এতক্ষণে বুঝেই গেছেন যে কেমিক্যালটা কী ছিল। যদি বুঝতে পারেন যে কেমিক্যালটা কী ছিল, যদি জেনে থাকেন যে কেমিক্যালটা কী ছিল, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি নাও বুঝতে পারেন তাহলেও কমেন্ট করে জানাবেন, তাহলে আমি নিশ্চয়ই আপনাদের বলে দেবো। এটা আপনাদের জন্য কোশ্চেন রইল। তো গাইস, দেখতে পেলেন যে আসলে চার্লি চার্লিতে এফেক্টটা কী ছিল। এটা ছিল একটা কেমিক্যাল রিয়াকশান, তো আর কিছুই নয়। জানেন যে আমি সায়েন্স রিলেটেড ভিডিও বানাই, সায়েন্সের এক্সপেরিমেন্ট করি। এই চ্যানেলে যেটুকু আপনি দেখতে পাবেন, জেনুইন দেখতে পাবেন, সঠিক ইনফরমেশান পাবেন, কিছু শিখতে পারবেন, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এটা ছিল একটা জাস্ট কেমিক্যাল রিয়াকশান। আমাদের ভারতবর্ষে এখনও কুসংস্কারে আচ্ছাদন হয়ে রয়েছে, যেভাবে মানে কোনো সাধু বাবা যদি কোথাও থেকে কোনো একটা কেমিক্যাল এনে যদি রিয়াকশান করায় বা দেখায়, তো গ্রামে গঞ্জের লোক তো অত বোঝে না, জানে না, তো সেটাকেই বিশ্বাস করে ফেলে, সেটাকে হ্যাঁ বা সাধু বাবা এই তো দেখালো, এইভাবে কিছু একটা হোম করছে, কিছু একটা কেমিক্যাল দিচ্ছে, আপনাদের দেখাচ্ছে যে কিছু একটা দিচ্ছে, আগুন জ্বলে যাচ্ছে। বা বর্ষাকালের ক্ষেত্রে যেটা হয় এখন বিভিন্ন গ্রামে গঞ্জে, পাট কেটে সেগুলো জলের মধ্যে মানে পচাতে দেওয়া হয়, তার মধ্যে ফাইবারগুলো বের করার জন্য, সেক্ষেত্রে মিথেন গ্যাস তৈরি হয়। তো মিথেন গ্যাস অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বা হাওয়ার সাথে মাঝে মধ্যে বিক্রিয়া করে ধপ করে জ্বলে ওঠে, দেখা যায় রাতের দিকে, যেটাকে আমরা আলেয়া বলে পড়েছি। তো সেগুলো গ্রামে গঞ্জের দিকে বলবে না ওই একটা ভূতের আগমন হয়েছে, এই ধরনের জিনিস বিশ্বাস থাকে। সাধু বাবারা সেই জিনিসগুলোকেই টার্গেট করে। তো অনেক কিছু এমন কেমিক্যাল আছে যেগুলো সুন্দরভাবে রিয়াকশান হয়, যেমন ধরুন সোডিয়াম। সোডিয়াম জলের সাথে কিন্তু খুব সুন্দর রিয়াকশান করে, ইনস্ট্যান্ট রিয়াকশান করে। আপনি যদি জলের মধ্যে সোডিয়াম দেন, পুরো একদম মানে
জলের মধ্যেই আগুন জ্বলে যাবে। পটাশিয়ামও ঠিক তাই, পটাশিয়াম আরও ইনস্ট্যান্টে রিয়াকশন করে। তেমন অনেক কিছু কেমিক্যাল আছে, যেমন ফসফরাস, ফসফরাসকে রাখা যায় না হাওয়াতে, ফসফরাসকে জলের মধ্যেই রাখতে হয়। জলের উপর থেকে, মানে জলের মধ্যে থেকে যদি উপরে তোলা হয় তাহলে হাওয়ার কন্ট্যাক্টে এলেই ফসফরাস জ্বলে যায়। তেমনই সোডিয়ামকে যদি জলের মধ্যে রাখেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে রিয়াকশন শুরু করে দেবে। তাই সোডিয়ামকে কেরোসিন বা প্যারাফিনের মধ্যে রাখা হয়। তেমন পটাশিয়াম হতে, তো গ্রামেগঞ্জের লোক সেভাবে অতটা কিছু বোঝে না, তো এই জিনিসগুলোই টার্গেট করে। তো এই ছিল আসল রহস্য চালি চালির। আপনাদের অনেক কিছু জানার ছিল, অনেক মনের মধ্যে কিউরিসিটি ছিল, সেটা আজকে সবটাই বলে দিলাম, জানিয়ে দিলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসছেন নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।